তাবলিগিয়ে তিন দিন, একচল্লিশ দিন, ১২০ দিন সময় ব্যয় করলে কি সওয়াব হবে? মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, কিন্তু স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত। এই কথাটা কি ঠিক? মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, এই কথা সঠিক? হাদিসটি নাসাইয়ের মধ্যে আসছে, আপনি কিতাবুল আদবের মধ্যে পাবেন, ৩৪৪৫ নম্বর হাদিস। মায়ের পায়ের স্বামীর পায়ের নিচে জান্নাত, এই কথা ঠিক না। তবে স্ত্রী স্বামীকে খেদমত করবে সর্বোচ্চ, এই অনেক হাদিস আছে, আব্দুর রাজ্জাক সাহেব হয়তো বলেছেন, এবার আমি যাচ্ছি না। তাবলিগে গিয়ে তিন দিন বা ৪১ দিন বা ১২০ দিন অবস্থান করা, এই মর্মে শরীয়তে কোনো ভিত্তি নেই, পাওয়া যায় না। সুতরাং প্রচলিত তাবলিগ সম্পর্কে এতটুকু বলবো যে তাবলিগটি চালু আছে আমাদের দেশে, বিশেষ করে উপমহাদেশে, উপমহাদেশ না গোটা পৃথিবীতে, যেখানে যাবেন সেখানে ইলিয়াসি তাবলিগটা পাওয়া যাবে। অথচ ইলিয়াসি তাবলিগ সম্পর্কে আপনি এতটুকু জেনে রাখুন যে এই তাবলিগের রীতি পদ্ধতি দর্শন সবই নাজিল হয়েছে স্বপ্নে। আপনাকে একটি কথা বলছি, ইলিয়াস সাহেবের নিজের বক্তব্য আছে, মালফুজাতে ইলিয়াস নামে একটি বই আমার কাছে আছে, সেই বইটির ৫১ পৃষ্ঠা খুললে, উর্দু বই, মাওলানা মনজুর নোমানি সংকলিত, অসুস্থ থাকা অবস্থায় তার কাছ থেকে এটা সাক্ষাৎকার নিয়েছেন মাওলানা ইলিয়াস সাহেব। এই বইয়ের ৫১ পৃষ্ঠায় আলোচনা করতে গিয়ে কয়েকটি কথা উল্লেখ করেছেন যে আজকাল মুসপার উলুমে সহিয়াকে এলকা হতা হয়, আমার উপরে আজকাল সহি এলেম নাজিল হচ্ছে, তাকে কৌশেষ কারো মুঝে নিন জিয়াদা আয়ে, তোমরা প্রচেষ্টা চালাও আমার জন্য ঘুম বেশি বেশি হয়, খুশি কি ওঝা সে নিন্দ কম হনে লাগি, আনন্দের চোটে ঘুমটা কম হচ্ছিল। এই কথা বলার পরে তাকে ডাক্তার আর হাকিম সাহেব কি মাসুয়ারা সে শের পর তেল মালিশ করায়, কবিরাজ আর ডাক্তারের পরামর্শে আমার মাথায় তেল মালিশ করানোর সিদ্ধান্ত নিলাম, তাকে জিয়া নিন জিয়া নিন জিয়াদা নিন বে তারাক্কি হয়ে গেল, যার কারণে আমার ঘুম বেশি বেশি হওয়া শুরু হলো। এর পরের কথা যেটা আপনি ফরমায়া, তিনি আরো বলেন ইস্তাবলিকা তরিকা ভি মুসপার খুয়াব মে মুনকাশে হওয়া হয়, এই তাবলিকের তরিকাটাও আমার উপরে স্বপ্নে নাজিল হয়েছে। আচ্ছা বলুন, পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ মুবাল্লিগের নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইয়া আইয়ুহা রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা। আমি বলছি রাসূলের তরিকাটা থাকতে আপনার উপরে স্বপ্নে কখনো উলুমে সহিয়া নাজিল হবে না, তাবলিগের তরিকাও নাজিল হবে না। আর এটা অবশ্যই যদি নাজিল হয়ে থাকে, এটা আল্লাহ নাজিল করেননি, কে নাজিল করেছে? পরিষ্কার কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিন আসার পরে পৃথিবীর আর অন্য কোন দিন টিকবে? তাওরাত কি টিকেছে? ইঞ্জিল কি টিকেছে? মুহাম্মদ বাদ দিয়ে মুসা আলাইহিস সালামের আনুগত্য করা যাবে? ২০২ নম্বর হাদিস খুলুন তারিমের মধ্যে, আশ্চর্য। অথচ এই তাবলিগি তরিকাটাই ঠিক নয়, ১০৩ দিন বা ৪০ দিন বা ১২০ দিন বা বছর চিল্লা বা জীবন চিল্লা, এটা কোনো হাদিস কোরআন দ্বারা প্রমাণিত হয় না। এই অভ্যাস ত্যাগ করতে হবে, টঙ্গীর মাঠে যাওয়া বন্ধ করতে হবে।